আপনি বৈঠকে কিভাবে দেখছেন? ক্যামেরাটা সরিয়ে নিয়ে চলুন। দেখুন এখন আলাপ আলোচনার প্রয়োজন আছে, পুরো মোবাইলটা এই প্রয়োজনীয়তাকে আমরা কেউ অস্বীকার করি, তবে আইন সিদ্ধভাবে নিয়ম মেনে আলাপ আলোচনাটা চালাতে হবে। যেটা 1956 সাল থেকে অবশ্যই জানতো এবং অথরিটি কোন রকম ব্যবস্থাই গ্রহণ করছিল, এবং গত 7-8 বছর ধরে একটা অরাজকতা চলছে বিশ্ববিদ্যালয়ে, বারবার করে বলেও আর কিছু করা সম্ভবপর হয়নি। বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসিত অটোনোমাস, এখানে দেখাই যাচ্ছে যে যারা দায়িত্বে ছিলেন, যিনি ভাইস চ্যান্সেলর ছিলেন, এটা অবশ্যই কর্তৃপক্ষের দায়, এটা আমাদের সবার দায়। আপনি যদি বলেন যে আমাদের শিক্ষক আমরা যারা, আমাদেরও সবার দায়, কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে যে যাদের কাছে আর কি দায়িত্বটা ছিল তারা এই দায়িত্বগুলি প্রতিপালন করেন, সেটা স্পষ্টতই বোঝা যায়। থ্যাংক ইউ।